ভোরবেলা সমুদ্রের ধারে যখন সবাই মাছ কিনতে ব্যস্ত, ঠিক সেই সময় এক ক্ষতবিক্ষত জলপরী সমুদ্রের কিনারা ভেসে আসে। তখন সবাই ওই জলপরীকে দেখে খুব চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তখন এক জেলে সেই মৎস্যকন্যার দিকে এগিয়ে আসে। এই এই মৎস্যকন্যাকে মারো আগে, তা না হলে আমাদের অনেক ক্ষতি করে দেবে, সমস্ত মাছ এবং আমাদের সবাই ক্ষতি করবে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে কিন্তু মেরো না, আমায় মেরো না। আরে আরে কি করছো তোমরা, মারছো কেন একে? আরে সরো সরো, আমি থাকতে এর গায়ে কেউ যেন হাত না দেয়। আরে একে বাঁচাচ্ছিস কেন? একে বাঁচিয়ে রাখলে অনেক ক্ষতি করে দেবে, তুই কি জানিস না? যদি কেউ আমার কথা না শুনে ক্ষতি করার চেষ্টা করো, দেখো কি অবস্থা করি আমি তার। এই জলপরী তোর কে হয়? একে তুই বাঁচাচ্ছিস? তুই আগে সরে যা, সরে যা বলছি, তুই আমার হাতে তুলে দে ওকে, আমি ব্যবস্থা করব ওকে, কি করা যায়। কুনাল কারোর কথাই শোনে না, সে জলপরীকে তাড়াতাড়ি কোলে তুলে নিয়ে ঘরে চলে যায়। জলপরীর গায়ে যে কাটা ছেঁড়ার দাগ ছিল, সেই দাগগুলোর উপর কুনাল মলম লাগিয়ে দেয়। কুনাল যে সময় জলপরীর গায়ে মলম লাগাচ্ছিল, ঠিক সেই সময় কুনালের মা কুনালের ঘরে ঢোকে। আর জলপরীকে দেখে কুনালের মা খুবই অবাক হয়ে যায়। হে ভগবান, তুই কি সর্বনাশটাই না করলি! তুই এক জলপরীকে শেষে বাড়িতে নিয়ে চলে এলি। তুই জানিস না এ কোনো মানুষ নয়, এ হলো মৎস্যকন্যা, তুই একে ঘরে নিয়ে চলে এলি। যা যা এক্ষুনি চলে যা, ওকে সমুদ্রে নিয়ে গিয়ে ফেলে দিয়ে। ওকে কি করে সমুদ্রে ফেলে দিয়ে চলে আসব? তুমি দেখো এখন ওর গায়ে ক্ষত চিহ্ন গুলো রয়ে গেছে, ওগুলো পুরোপুরি ঠিক না হলে ও সাঁতার কাটবে কি করে? ও তো সমুদ্রের মধ্যেও বাঁচতে পারবে না। ওকে পুরোপুরি সুস্থ না করে আমি ছাড়তে পারছি না, আমাকে মাফ করো। কুনাল ওর মায়ের কোনো কথাই শুনল না, অবশেষে রেগে ঘর থেকে বেরিয়ে যায়। মা আমায় কিছু খেতে দাও না, আমার খুব খিদে পেয়েছে, তোমার বাড়িতে যা আছে তাই দিলেই হবে, আমি সবই খাই। তুমি এখানে শোও, আমি তোমার জন্য এক্ষুনি রুটি আনছি। এ না, এই শুকনো রুটি আর তরকারি খাও, আমার ঘরে আর মন্ডা মিঠাই নেই, তোমাকে আমি অন্য কিছু খাবার এখন দিতে পারবো না, এটাই খাও। কুনাল তুই এসে গেছিস, আয় তোকেও কিছু খাবার দি। তোর মুখটা এরকম হয়ে রয়েছে কেন, কিছু হয়েছে নাকি? আরে মাছ বিক্রি করতে গেছিলাম তো, ওখানে সমস্ত জেলেরা মিলে আমাকে মাছ বিক্রি করতে বারণ করছে, আমাকে ওখানে বসতেই দিচ্ছে না। আমি যেহেতু ওদের বিরুদ্ধে গিয়ে জলপরীকে বাঁচিয়েছি, সেই জন্য ওরা কেউ আমাকে বসতে দেবে না। বুঝতে পারছি না কি করব। আর ওরা সবাই একসাথে ছিল, ওদেরকে আমি কিছু বলতেও পারলাম না। আমি এটাই ভয় পাচ্ছিলাম, দেখলি তো আমার কথা না শুনলে কি হয়। যা ওকে তাড়াতাড়ি সমুদ্রে ছেড়ে দিয়ে, দেখবি তোর সব বন্ধু বান্ধবরা আবার তোকে ব্যবসায় নেবে, যা। ওহ মা আসতে বলো, এক্ষুনি ও যদি শুনতে পায় কি ভাববে বলো তো। জলপরী কুনাল আর কুনালের মায়ের সব কথা বাইরে দিয়ে শুনে ফেলে, আর শুনেই জলপরীর চোখে জল এসে যায়। কুনাল তুমি আমার জন্য এত করছো, তুমি তো বিপদে পড়ে যাচ্ছ, তোমার কেউ ব্যবসায় নিতে চাইছে না। কুনাল আমার একটা গোপন সত্যি আছে, একজন আমাকে সাপ দিয়ে আমায় এরকম মৎস্যকন্যা বানিয়ে রেখেছে। কোনো মানুষ যদি আমার নিজের ইচ্ছায় বিয়ে করে তাহলে আমি আমার নিজের রূপ ফিরে পাবো। তুমি তো আমার অনেক উপকার করেছো, এই উপকারটা করবে? কুনাল জলপরীর মুখে এই সমস্ত কথা শুনে জলপরীকে ভালোবাসতে থাকে, আর ওকে বিয়ে করার জন্য রাজিও হয়ে যায়। তারপর কুনাল জলপরীকে এক মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে নেয়। জলপরী আস্তে আস্তে নিজের রূপে ফিরতে থাকে। জলপরী
আস্তে আস্তে মনুষ্য রূপে ফিরে আসে, খুব সুন্দর একটা মানুষের রূপ নেয়। জলপরি যে সমস্ত হিরে মুক্তার গয়না পরেছিল সব আস্তে আস্তে মাটিতে পড়তে থাকে। বা তুমি তো জলপরি, কি করে মানুষের রূপে চলে এলে? এটা কি করে সম্ভব হলো? ভয় পেও না মা, আমার নাম শ্রেয়া, আমার আসল নাম শ্রেয়া, আর এটাই আমার আসল রূপ। আমি একটা শ্রাপের কারণে জলপরি হয়ে গেছিলাম। আমার বাড়ি মোহনপুর গ্রামে, আমার বাবা জেলেই ছিল তোমার মতন। একদিন আমার বাবার খুব শরীর খারাপ হয়েছিল, তাই আমি নিজেই মাছ ধরতে গেছিলাম। কিন্তু আমি যে জাল ফেলেছিলাম তাতে একটা জলপরি ধরা দিয়েছিল। আমি তখন জলপরিকে আনন্দ করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু জলপরি যেতে চাইছিল না, তাও আমি তাকে জোর করছিলাম। কিন্তু হঠাৎ তারপরই একটা মৎস্য রাজ আমাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। তোমার এত বড় সাহস, তুমি মৎস্যকন্যাকে বাড়ি নিয়ে চলে যাচ্ছ? জানো না মৎস্যকন্যা জল ছাড়া একদম বাঁচে না, তাও তুমি মৎস্যকন্যার সঙ্গে এত অন্যায় করছো। তোমার শাস্তি হওয়া উচিত। তোমাকে আমি একটা অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি মৎস্যকন্যা হয়ে যাবে আর আমাদের সঙ্গে জলেই বাস করবে। মৎস্যরাজ আমায় ছেড়ে দিন, আমার বাড়িতে বাবা মা আছে, তারা খুব চিন্তা করবে, এই শাস্তি আমাকে দেবেন না, আমায় ছেড়ে দিন। বাবা বাবা, তুমি ওকে ছেড়ে দাও, ওকে ধরে নিয়ে যেও না, ও তো না জেনে আমাকে নিয়ে যাওয়ার কথা বলেছে, এখন ওকে ছেড়ে দাও, ও আর আমাদের নিয়ে যাবে না, ছেড়ে দাও বাবা। না না, ওকে ছাড়া যাবে না, এই শাস্তিটাই ওর প্রাপ্য। ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে ওর শাস্তি মুকুব করার উপায় আমি বলে দিচ্ছি। ঠিক আছে, কোন মানুষ যদি স্বইচ্ছায় এই মৎস্যকন্যাকে বিবাহ করে তাহলে মৎস্যকন্যা আবার মনুষ্য রূপে ফিরে পাবে। এইভাবেই আমি মৎস্যকন্যা হয়ে গেছিলাম, আজকে আপনার ছেলের জন্য আমি আবার মনুষ্য রূপ ফিরে পেলাম। কুনাল, এই হিরে মতি সব তোমার, সবই তোমাদের, এগুলো তোমরা যত্ন করে রেখে দাও, অনেক কাজে লাগবে। এবারে আমি আসছি, আমার বাবা মা অনেক দিন ধরে আমার জন্য অপেক্ষা করে আছে। না শ্রেয়া, তোমাকে একা তোমাদের বাড়ি যেতে দেয়া যাবে না, তুমি এখন আমাদের ঘরের বউ, তাই তোমার সঙ্গে আমরা দুজনেই যাব, চলো। শ্রেয়ার মা বাবা শ্রেয়াকে বেঁচে থাকতে দেখে খুব আনন্দ পায় আর শ্রেয়াকে খুব আদর করে ঘরে ডেকে নিয়ে যায়। শ্রেয়া সব ঘটনা ওর বাবা মাকে খুলে বলে, আর শ্রেয়ার মুখে সব কথা শুনে ওর বাবা মা খুব আনন্দ পায়। আর শ্রেয়া কিছুদিন ওর বাবা মার কাছে থেকে যায়, তারপর আবার শ্রেয়া শ্বশুর বাড়ি ফিরে আসে।